오라. 아래 방방 나 꼭지수도 너도 면회권 들어 조커한테 버리지. 나 조커랬잖아. 조커랬자. 네 자네시나 이렇게 내기서지니? 자네시도 이래 꼭대 말라 양을 거는 가지니? 네 양가래 거다 뭐 애건주들 뜨셔 뛰어라 물리스다 물리스 거라 기가 나 말하기 힘들지. 아, 네 이래 밤지. 유디야 쇼트쇼트 타나 물리스 거라 너무 뜨도 আমার জীবনটা নষ্ট করে এখন আমার সঙ্গে থাকবে না বললে তো অত সহজে পার পেয়ে যাবে না মামুনি। থাকবে যখন ইচ্ছে, থাকবে যখন ইচ্ছে, থাকবে না বললেই হয়ে গেল। বিয়েটা যখন আমাকে করেছে তার মাশুলটা ওকে দিতে হবে। আন্টি, আপনার ছেলে আমার দিদির সাথে থাকবে না কি আমার দিদি আপনার ছেলের সাথে থাকবেন না সেটা তো পরের কথা। এতদিন থাকার ফলে যে মারধর হয়েছে, বিয়ের নামে যে ছেলে খেলা হয়েছে, তার দাম তো আগে দিতে হবে। এই এই কিসের দাম? হ্যাঁ, ছোট মুখে বড় কথা না, এখনো আমার বাড়িতে দাঁড়িয়ে আছে আর এখনো মামাকেই বড় বড় কথা শুনিয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে? আপনাদের বাড়িতে দাঁড়িয়ে কি কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? এই যে আমার দিদির মাথা থেকে রক্ত বেরোচ্ছে, দিদির গায়ে যে এত মারের দাগ, তার কি হবে? কি ভেবেছেন, আপনার ছেলে কোনো শাস্তি পাবে না? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উত্তেজনার মুহূর্তে, হিট অফ দি মোমেন্টে একজন একটু গায়ে হাত তুলতে তুলে ফেলেছে আর কি। মানে একটু গায়ে হাত তুলে ফেলেছে, বউয়ের গায়ে হাত দেওয়া একটু গায়ে হাত তুলে ফেলা, আর সেটাকে মানিয়েও নিতে হবে, সেটাকে আপনারা ধামা চাপা দিতে চাইছেন তো? কই, নিজের ছেলেকে তো কোনো শাসন করছেন না আপনারা? কি করব আমি, কি করব? এত বড় ছেলেকে ধরে মারবো? তোমার দিদি এমন আচার আচরণ করে যার জন্য গায়ে হাত তুলতে বাধ্য হয়। দেখো একটা কথা পরিষ্কার বলি, গায়ে হাত তোলাটাই না লোকে দেখে, তার কারণটা কেউ দেখে না। তোমার দিদির তো চরিত্রের দোষ আছে। তোমরা দুই বোনই তো সমান। তোমার মুখে বড় বড় কথা, থানায় যাবো, যাও না থানায়, আমরাও বলবো বৌমার চরিত্র খারাপ। একটা মেয়ের চরিত্রের দোষ দেওয়া সব থেকে সোজা, তাই না? আপনি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের চরিত্রের দোষ দিচ্ছেন। চরিত্রের দোষ দিলে তো কিচ্ছু লাগে না, মুখের কথাটা কষিয়ে দিলেই হয়ে গেল। শুনুন, আপনার নিজের ছেলের চরিত্রটা কিরকম? আমারই বোনকে শ্লীলতাহানি করতে এসেছি, কই সে ব্যাপারে তো একটা কথাও বললেন না, একদম চুপ করে গেলেন, স্বীকারই করলেন না অন্যায়টা, মেনেই নিলেন না। চুপ চুপ বাবা মা, লজ্জা লাগে না আপনাদের? ছেলেটাকে তো মানুষ করতে পারে, এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে ওকে আপনারা শাসন করছেন না, ওকে উচ্ছন্নের পথে এগিয়ে দিচ্ছেন। ওর অন্যায়টাকে অন্যায় বলে স্বীকারই করছেন, আবার বড় বড় কথা বলছে। ওর ধরার একটা কথাও না, চুপ দৌড়াতাম, চুপ গরম, চুপ চুপ করবো না আমি, একদম চুপ করবো না। কি করবে কি করবে, মারবে আমাকে? মারো মারো, দেখি কত মারতে পারো, মারো। চুপ কর না, চুপ কর না, থামতে বলছি তো অনেকক্ষণ ধরে। হ্যাঁ, এত অশান্তি ভালো লাগছে না, সিরিয়াসলি গোড়া ভালো লাগছে না। অশান্তি করলি তোরা, নিজেরা ঘুমের বারোটা বাজালি আমাদের কেন? আমার ভালো লাগছে না, অত্যাচারে অত্যাচারে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। প্রকটটা জঘন্য ছেলের বউ হয়ে থাকার থেকে সারা জীবন, সারাটা জীবন বিধবা হয়ে থাকা অনেক ভালো। খবরদার, এত বড় সাহস তোমার? তুমি তুমি আমার ছেলের মৃত্যু কামনা করছো? দেখো 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 কিরকম মেয়ে, আসলে দশ ঘাটের জল খাওয়া মেয়ে তো। ও ও ও এখন সুযোগ খুঁজছে, সুযোগ খুঁজছে যে কি করে ও এখান থেকে বেরিয়ে যেতে পারে ওর প্রেমিকের কাছে। একটা কথা বলে দিচ্ছি তোমায় তিতির, শুনে রাখো খুব ভালো করে, তোমার ওই প্রেমিক না তোমার মতো একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করতে যাবে না, ফুটতে লুটে জাস্ট ছেড়ে দেবে তোমায়। গৌরবদা, তুমি অনেক বাজে কথা বলছো,
তুমি যার সম্পর্কে এই কথাগুলো বলছো তুমি তাকে জানো না বলেই এই কথাগুলো বলার সাহস পাচ্ছ গৌরব দা। তুমি তার পায়ের নখের যোগ্যও না। দেখেছো 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 এই মেয়েটা কিরম ভাবে আমার ছেলেকে অপমান করছে? হ্যাঁ তুমি চুপ করে থাকবে? না আন্টি, আমি অপমান করছি না, যা সত্যি তাই বলছি। আর আপনাদের কি মনে হয় আপনাদের ছেলে মানুষ হয়েছে? এই তার নমুনা? আপনার ছেলে কোনো মেয়েকে সম্মান দিতে জানে? আপনার ছেলে আমার সাথে যা করেছে আমি সেটা থানায় জানাইনি, শুধুমাত্র দিদির মুখছি। আজকে যদি দিদি রুখে দাঁড়ায় তাহলে কিন্তু আমিও চুপ করে থাকবো না, আমি এই সব কিছু নিয়ে থানায় যাব। হ্যাঁ কথা কথা তুমি অনেক থানা পুলিশ করতে পারো, থানা দেখাতে এসছো না? সেদিনের মেয়ে তুমি আমাদের থানা দেখাচ্ছ? কই সেদিনের মেয়ে বলে তো আমাকে অপমান করতে কেউ ছেড়ে দেয়নি, বউয়ের বোন বলে তো কেউ সম্মান দেখায়নি, তাহলে আমরা কোথায় যাব? আপনাদের মতো লোকের অভিযোগ নিয়ে আমরা কোথায় যাব? কোথায় যাওয়া জায়গা আছে আমাদের? আপনার ছেলের বিরুদ্ধে রিপোর্ট করতে আমরা কোথায় যাব? থানা ছাড়া আমাদের যাওয়ার জায়গায় বা কোথায় আনকেন, আপনি বলুন তো। শোন আমি তোকে বলছি, আজকে রাত ফুরিয়ে গেলে কালকে থেকে আবার তুই সবকিছু ভুলে বাড়ির কাজকর্ম করবি, এই সবকিছু হজম করে আবার বউ সেজে থাকবি, এটা কিন্তু চলবে না। সকাল হলে তুই আমার সাথে থানায় যাবি। এই থানায় গেলে না এই বেরোনোই শেষ বেরোনো হবে তিতির, ঘর বাড়িতে ঢুকতে দেব না, মনে রেখো। আপনি তো এই কথাটা বলতে পারেন না আন্টি, আসলে মুশকিলটা কোথায় জানেন তো? আপনারা কেউ লেখাপড়াই শেখেননি, তাই জন্য এই আইন কানুনের ধার ধারেন না, এসব জানেন না আপনারা যে মেয়েদের জন্য কি আইন হয়েছে আর কি সুযোগ সুবিধা হয়েছে। দিদির শ্বশুর বাড়িতে থাকাটা দিদির অধিকারের মধ্যে পড়ে, গৌরবদার সাথে যদি দিদির ডিভোর্স হয়ে যায়, মানে গৌরবদা যদি দিদিকে ডিভোর্স দিয়ে দেয়, তবুও কিন্তু দিদি এই বাড়িতেই থাকবে। আর বেশি বাড়াবাড়ি করলে না আপনাকেও নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে থাকতে হবে, শ্রীঘর। তাই বেশি কথা বলবেন না, আমরা কিন্তু সেরকম পরিবারের মেয়ে না আন্টি, আমরা বড়দের অপমান করতে শিখিনি, কিন্তু কিন্তু আপনাদের মতো লোকেরা যখন ছোটদের ক্রমাগত অপমান করতে থাকে না, তখন এই শিক্ষাটা আমরা আপনাদের হাত ধরেই পেয়ে যাব, কথাটা মনে রাখবেন। চল দিদি তুই আজকে রাতে আমার কাছে থাকবি, চল। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। মোহর বাসু? ইয়েস স্যার। হাউ ক্যান আই হেল্প ইউ? স্যার আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি স্যার। বাধ্য না হলে কেউ আমাদের কাছে আসেন। বলুন কি করতে পারি আপনার জন্য, বসুন। কাজের কথাটা বলুন। স্যার আমি কাজের কথাই বলতে এসেছি, অকাজের কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতেও নেই। তাড়াতাড়ি বলুন, আপনার পরে আরো লোক আছে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। আসলে স্যার আপনার এরিয়ায় যে থানা রয়েছে আমরা সেখানে গিয়েছিলাম। আপনি নিশ্চয় জানেন যে ডক্টর অদিতি রায় চৌধুরীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। হোয়াট ইজ হ্যাপনিং স্যার? মানে আমরা জানতে চেয়েছি থানার কাছে যে কি হয়েছে, কিন্তু থানা কোনো গা করছে না। আর
অ্যাটলিস্ট ওরা বলতে পারছে না যে তাকে খোঁজ করা শুরু হয়েছে কিনা, তার কি স্ট্যাটাস। পাঁচ দিন হয়ে গেল একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা মিসিং ডায়েরি করা হয়েছে স্যার, তবুও আজ পর্যন্ত সেই মানুষটার কোনো খোঁজ পাওয়া গেল না স্যার। চলো 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 পাল্টাই।